আসসালামু আলাইকুম আজ একটি কোম্পানির চারটি আপনাদের সামনে হাজির হয়েছি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে একটি নিয়োগ বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞাপনটির মাধ্যমে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে অনির্দিষ্ট সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে এইচডি এবং স্নাতকত শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের সকল জেলা লোকের আবেদন করতে পারবেন তবে টেন্টে না দেখে পুরোপুরি দেখার চেষ্টা করুন তাহলে ডিটেল চেনে সঠিকভাবে আবেদন করতে পারবেন এখানে শিক্ষক যোগ্যতা দেওয়া হয়েছে ন্যূনতম এইচএসসি বা সমানে উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পর্কে বলা হয়েছে এইচএসি বা সমান উত্তীর্ণ প্রার্থীদের সেলসে ন্যূনতম দু বছরের বাস্তব অভিজ্ঞতা স্নাতক অথবা ডিগ্রি পাস কোর্সে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সেলসে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা তবে ভোগ্যপূর্ণ বিক্রয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়সী মাস সর্বোচ্চ তেত্রিশ বছর যেসব দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে হবে সে সম্পর্কে বলা হয়েছে নির্ধারিত এলাকার খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছ থেকে রুট প্ল্যান অনুযায়ী পণ্যের অর্ডার সংগ্রহ করা এবং দৈনিক ও মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করা বলা হয়েছে আগ্রহী প্রার্থীদেরকে বায়োডাটার সাথে সদর তোলা তিন কবি পাঁচপুট সাইজের রঙিন ছবি সহ জাতীয় পরিচয়পত্র পত্র যোগ্যতার সনদ অভিজ্ঞতা সনদের মূলকবি ও ফটোকপি সহ উল্লেখিত ঠিকানায় নির্ধারিত তারিখে সকাল 9:30 ঘটিকায় সশরীরে উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রধানের জন্য অনুরোধ করা যাচ্ছে এখানে বাংলাদেশের অনেকগুলো জেলা দেওয়া হয়েছে এই সকল জেলায় ইন্টারভিউ নেওয়া হবে তো আপনি কোন জেলায় ইন্টারভিউ দিতে চান কমেন্টস বক্সে জানাবেন আমি আপনাদেরকে ডিটেইলস জানিয়ে দেব তো জেলাগুলো হচ্ছে কুমিল্লা মোহাম্মদসিংহ বগুড়া যশোর বরিশাল কক্সবাজার চট্টগ্রাম শ্রীমঙ্গল সিলেট এখানে আরো বলা হয়েছে যে উল্লেখ যে যারা নির্ধারিত দিনে উপস্থিত হতে পারবেন না তারা পরবর্তীতে উল্লেখিত স্থানীয় কার্যালয়ে তাদের বায়োডাটা জমা দিতে পারবেন স্থানীয় কার্যালয় সম্পর্কে বলা হয়েছে যে প্রতি শনিবার সরকারি ছুটি ব্যতীত সকাল নয়টা ত্রিশ থেকে দুপুর বারোটা ত্রিশ পর্যন্ত নিম্ন ঠিকানায় সরাসরি সাক্ষাৎকার উত্তরা স্থানীয় কার্যালয় ফ্রেশ কটেজ সেক্টর তেরো বাড়ি নম্বর আটচল্লিশ গরিব এ নেওয়াজ এভিনিউ উত্তরা ঢাকা তো এই ছিল ম্যাগনো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চাকরি বিজ্ঞাপনটি যারা যারা আগ্রহী আছেন আবেদন করতে পারেন অন্য আরেকদিন আসবে অন্য একটি চাকরি বিজ্ঞাপন নিয়ে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ